নারী দিবসকে সামনে রেখে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি বাবুপাড়া কর্মচারী ভবনে। উদ্যোক্তা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। আলোচনার বিষয় ছিল বর্তমান নারী সমাজের বিপন্নতা ও উত্তরণের পথ। এখানে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মহিলা সদস্যরা উপস্থিত হয়ে নারীরা বর্তমানে কী কী ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয় তা নিয়ে আলোচনা করেন। জলপাইগুড়ি শহরের বিভিন্ন সরকারি দপ্তরের মহিলা সদস্যরা এই সভায় উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি থেকে রাজদীপ মণ্ডলের রিপোর্ট। আমাদের বিগত 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ছিল, সেটাকে কেন্দ্র করেই আমাদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে সেই কর্মসূচি হচ্ছে, একটা বিষয় ডিসকাশন হচ্ছে, বর্তমান নারী সমাজের বিপন্নতা এবং উত্তরণের পথ। আমাদের রাজ্য সরকারি দপ্তরে কর্মরত মহিলারা এসেছেন, তারা তাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন।